দেখো আমরা গণিত এক অধ্যায় করছি অনুশীলনী এক চোদ্দ নম্বর অঙ্কটা সদৃশ করো সদৃশ করো বলতে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমি সংক্ষিপ্ত ভাবে লিখছি যে সদৃশ করো এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সদৃশ কথাটার অর্থ কি সদৃশ মানে যা দেখতে একই রকম সদৃশ মানে যা দেখতে একই রকম বা একই মত দেখতে একই রকম ঠিক আছে এগুলোকে বলা হয় সদৃশ এখানে কিছু আবৃত মনে করি এই যে দেখো ক নম্বরে দুটো আবৃত দশমিক ভগ্নাংশ আছে এগুলো দেখতে একই রকম না এগুলোকে একই রকম করা লাগবে এখানে দেখো দুইটা দশমিক ভবনাংশ আছে আবৃত দশমিক ভহ্ন আছে এগুলোও কিন্তু দেখতে একই রকম না এগুলোকে আমাদেরকে একই রকম করতে হবে মানে সদৃশ করতে হবে তো আচ্ছা একটু কথা বলি সেটা হলো মনে করো তিন দশমিক পাঁচ ছয় কনোমণিক এই সংখ্যাটার মানে কি জানো এই কনোমনিকটা যে আছে এই পনোমনিকটার মানে হলো তিন দশমিক পাঁচ এই যে ছয় 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 চলতেই থাকবে ছয় যেটার উপরে পৌনবনিক থাকবে সেই সংখ্যাটা চলতেই থাকবে এইটা এই পৌনবনিকটা মানে হলো এটা এটা আমরা জানি আগে আমরা দেখছি তো যাই হোক আসলে এখানে কি ব্যাপারটা দেখো সদৃশ কিভাবে পৌনিক আর আরেকটা হলো পাঁচ দশমিক দুই তিন পাঁচ পনেরোপণিক লক্ষ্য করো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো আবৃত এবং অনাবৃত অঙ্কে পার্থক্য আছে দেখতে একই রকম না কোন জায়গায় এক ডিফারেন্সটা তাহলে কোথায় দেখো সামনের দিকে কি আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই সামনের দিকে যা আছে তাই থাকবে ওখানে কোনো চেঞ্জ হবে না দশমিকের সামনে পূর্ণ অংশে কোনো চেঞ্জ হবে না পরে দশমিকের পরের অংশ লক্ষ্য করো এখানে একটা অনাবৃত অঙ্ক একটা আবৃত এখানে একটা অনাবৃত দুইটা আবৃত তাহলে ডিফারেন্সটা কোথায় অনাবৃত এখানেও একটা এখানেও একটা ঠিক আছে কিন্তু আবৃত দেখো এখানে একটা এখানে কিন্তু দুইটা তাহলে আমাকে কি করতে হবে এখানে যতগুলো আবৃত আছে ওখানেও ততগুলো আবৃত করতে হবে বা ওখানে যতগুলো অনাবৃত আছে এখানেও ততগুলো অনাবৃত করতে হবে অনাবৃত কিন্তু এখানে ঠিকই আছে অনাবৃত এখানেও দুইটা এখানেও দুইটা সরি অনাবৃত এখানেও একটা এখানেও একটা এটা ঠিকই আছে আবৃত ওখানে গিয়ে আমাদের গণ্ডগোলটা হইলো কি গণ্ডগোল এখানে একটা এখানে দুইটা তাহলে আবৃতটাকে আমার সমান করা লাগবে এখানে যেহেতু দুইটা আছে এখানেও তাহলে কয়টা করতে হবে দুইটা এখানে এই যে আমি বললাম যে দুইটা করতে হবে এই কথাটা কিভাবে আমি বললাম এইখানে তোমাদের একটা নিয়ম আছে নিয়মটা আমি বলি আবৃতর জন্য একটা নিয়ম আছে আর অনাবৃতর জন্য একটা নিয়ম আছে সরি অনাবৃতর জন্য আমি ইচ্ছা করলে সদৃশ মানে কি একই রকম না তা আমি এরকম করতে চাই যে ঠিক আছে এখানে আমি দশটা পনেরো মনিক দিবো এখানেও দশটা পৌন মনিক দিব এখানেও দশটা আবৃত দিয়ে দিব এখানেও দশটা আবৃত দিব বা এখানেও বিশটা আবৃত দিব এখানেও বিশটা আবৃত দিব বলতে পারি তো তা একই রকম হল তো নাকি সংখ্যা সংখ্যাটা দেখলে একই রকম একই রকম যদি দেখতে মনে হয় তাহলেই তো সদৃশ হলো কিন্তু না ইচ্ছা মতো দেওয়া যাবে না দেওয়ার একটা নিয়ম আছে নিয়মটা কি অনাবৃতর ক্ষেত্রে একটা নিয়ম আলাদা আবৃতর ক্ষেত্রে নিয়মটা আলাদা আচ্ছা অনাবৃতটা আমি উপরে রেখি আবৃতটা নিচে লিখি তাহলে আমার বুঝতে সুবিধা হবে অনাবৃতর ক্ষেত্রে নিয়ম হলো এখানকার অনাবৃত এবং এখানকার অনাবৃত যে সংখ্যাগুলো আছে এখানকার অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা এবং এখানকার অনাবৃত অঙ্কের অঙ্ক মধ্যে সর্বোচ্চ যেটা হবে সেইটা নিতে হবে তো এখানেও একটা এখানেও একটা মানে অনাবৃতর ক্ষেত্রে কি নিতে হবে সর্বোচ্চ এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে আর আবৃতর ক্ষেত্রে কি হবে জানো এখানকার অঙ্ক সংখ্যা এখানকার অঙ্ক সংখ্যার লসাউ করতে হবে লসায়ু করে যেতে হবে সেইটা মানে আবৃতর ক্ষেত্রে কি করতে হবে লসায়ু করতে হবে ঠিক আছে তাহলে এখন লক্ষ্য করো এখানে অনাবৃত কয়টা এখানে কয়টা একটা এক আর একের মধ্যে সর্বোচ্চ এক দুইটি সমান্ত এক আর একের সর্বোচ্চ তাহলে কত এক মানে আমার অনাবৃত অঙ্ক হবে কয়টা একটা আবৃত এখানে কয়টা এখানে কয়টা এক আর দুই এর আমার আবৃত হবে দুইটা তাহলে অনাবৃত কয়টা আবৃত কয়টা এইটা যোগ্যতা মোট কয়টা হলো তিনটা তার মানে আমার দশমিকের পরে অঙ্ক হবে তিনটা তিনটার মধ্যে কি কি অনাবৃত একটা আবৃত দুইটা তাহলে আমি কিভাবে দেখো দুই দশমিক কেন আছে একটা একটা আমি কারণ আমি হিসাব করে দেখলাম আমার মোট তিনটি অঙ্ক লাগবে কয়টি অঙ্ক লাগবে তিনটি দশমিকের পরে অঙ্ক লাগবে কয়টি তিনটি এই যে আমি তিনটি লিখলাম আচ্ছা আমি এখানে তিন না লিখে এখানে এখানে দুই আছে দেখো এই দুই কিন্তু এখানে গেছে এই তিন এখানে গেছে তো এখানে আমি তিন লিখলাম আর একটা তিন না লেখে ইচ্ছা করলে আমি দুই লিখতে পারতাম না কেন লেখা লিখলাম না তিনের উপরে আছে তিনটাকে ইচ্ছামতো লেখা যাবে যেহেতু দুইয়ের উপরে মনোপুরি নেই ওইটাকে আমরা ইচ্ছা লিখতে পাব না হ্যাঁ পাঁচ দশমিক এখানে লক্ষ্য করে এখানেও কিন্তু আমার দশমিকের পরে তিনটা অঙ্ক থাকবে এখানে তিনটা অঙ্ক অলরেডি আছে তাহলে তিনটাই হবে দুই তিন পাঁচ ঠিক আছে এই বন্ধু ক্লিয়ার এখন দেখো এইখানে আমাকে এখন পৌনবনিক বসাইতে হবে পৌনবনিক পৌন বসানোর সিস্টেমটা এখানে এই এই হিসাবটাতে আমাকে বারবার হচ্ছে অনাবৃত কয়টা আবৃত তাহলে একটাকে অনাবৃত রাখবো এটাকে অনাবৃত রাখবো আবৃত দুইটা মানে দুইটা পৌনবনিক দিব একটা অনাবৃত দুইটা আবৃত দুইটা পনুপনিক তাহলে লক্ষ্য করো এই ভগ্নাংশটা আর এইটা এই দেখতে গিয়ে একই রকম লাগতেছে হ্যাঁ কারণ দর্শনিক দেখো একটা অনাবৃত একটা অনাবৃত দুইটা আবৃত দুইটা আবৃত একই রকম হলো সদৃশ হইল এটাই হলো সদৃশ কি বোঝা গেছে কোনো সমস্যা একটা জিনিস বলি সদৃশ করতে না পারলে যোগ হবে না বিয়োগ হবে না এটা শেখার পরে আমরা যোগ বিয়োগ শিখবো আচ্ছা খ নম্বরটা দেখো সাত দশমিক দুই ছয় পনেরো চার দশমিক দুই তিন সাত দেখতে একই রকম না কিন্তু দেখো এখানে অনাবৃত কয়টা এখানে কয়টা এক আর এখানে হলো দুই তা অনব অনব না দুই তিন না অনাবৃতের নিয়মটা লক্ষ্য করে এখানে নিয়মটা আমি লিখে রাখছি মিশাই নাই তো অনাবৃতটা দেখতে হবে সর্বোচ্চ অনাবৃত কি দেখতে হবে সর্বোচ্চ অনাবৃতের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ যেটা সেইটা দেখতে হবে তাই এখানে এক আর এখানে কত দুই এখানে কয়টি একটি এখানে কয়টি দুইটি এক আর দুই এর মধ্যে সর্বোচ্চ কত অনাবৃত আমার হবে দুইটি আবৃত এখানে কয়টা এখানে কয়টা তাহলে কত হবে এগার একের দুইটা আবৃত হবে কি বলছিলাম জানি যে মোট অঙ্ক সংখ্যা হবে কয়টি তিনটি দশমিকের পরে দশমিকের পরে মোট অঙ্ক কয়টি হবে তিনটি তাহলে তিনটি অঙ্ক সাত দশমিক দুই ছয় এটা তো আছেই তাহলে এখানে আমি পরে কি লিখবো ছয় লিখবো আর লিখবো না আর লিখবো না লিখবো না তিনটা হয়ে গেছে এই যে হয়ে গেছে চার দশমিক হবে কীভাবে বসাবো অনাবৃত দুইটা আবৃত একটা এই যে অনাবৃত দুইটা আবৃত একটা অনাবৃত দুইটা আবৃত একটা কি ক্লিয়ার তাহলে আমার খ নম্বর হয়ে গেল এবং দেখতে একই রকম লাগতো এগুলো দুইটা অনাবৃত একটা আবৃত দুইটা অনাবৃত একটা আবৃত ঠিক আছে নম্বর পাঁচ দশমিক সাত পনপনিক আট দশমিক তিন চার আর ছয় দশমিক দুই চার পাঁচ লক্ষ্য করো অনাবৃত এখানে কয়টা এখানে কয়টা এখানে কয়টা প্রথমটাতে কয়টা না একটাও নেই এখানে একটাও নেই এখানে এখানেও নেই কোথায় একটা কোথায় মাছ খাটাতে মাঝখানটা তো বনোমণিক আসে ধরে নেব এখান থেকে এই পর্যন্ত বনোমণিক আছে আমরা ধরে নিব কি বোঝা যাচ্ছে কথা আচ্ছা তাহলে অনাবৃত একটাও নাই একটাও নাই একটাও নাই তার মানে অনাবৃত নাই আবৃত দেখো এখানে একটা দুইটা তিনটা তাহলে একটা দুইটা তিনটা তাহলে আবৃত কয়টা হবে আবার এক দুই তিনের লসাগু করতে হবে এক দুই তিনের লসাগু হইল ছয় তাহলে মোড় অঙ্ক হইল ছয়টা সরি ছয়টা মোট মোর অঙ্ক কয়টা

মানে একটাও নাই আবৃত হইল ছয়টা এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ছয়টা এগুলো আমাদের কি হইল সদৃশ আবৃত দশমিক একই রকম দেখতে আচ্ছা তাহলে ঘর নম্বরে যাই বারো দশমিক তিন দুই দুই দশমিক এক নয় দশমিক পাঁচ ছয় অনাবৃত দেখো এখানে কয়টা দুইটা এখানে কয়টা এখানে কয়টা কয়টা হলো দুইটা হলো মানে সর্বোচ্চ কটা অনেকে হয়তো মনে করে দুই এখানে এক তিন আর এখানে দুই পাঁচ না দুই এক দুই সর্বোচ্চ দুই সর্বোচ্চ আবৃত দেখো এখানে কিন্তু নাই এখানে একটা এখানে হলো দুইটা এক আর দুইয়ের মধ্যে লসাগু করতে হবে এক আর দুইয়ের লসাগু কত দুই তাহলে মোট চারটা মোট চারটা অঙ্ক হবে তাহলে বারো দশমিক তিন দুই এখন কি লিখব এখানে তো আমার তো দশমিকের পরে চারটা অঙ্ক লাগবে কয়টা লাগবে চারটা অঙ্ক লাগবে তো দশমিকের পরে চারটা অঙ্ক তো হচ্ছে না এখানে তো আর নাই পনেরোপনিক থাকলে আমি সেইটা বারবার লিখবো তো এখানে যেহেতু পনেরোপনিক নাই সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে শূন্য লিখতে হবে তাহলে এখন চারটে অঙ্ক হয়ে গেল কি বুঝছো এইখানে দেখো দুই দশমিক এক নয় নয় চার দশমিক তিন দুই পাঁচ ছয় এখানে চারটে কয়টা আছে তো এখন পৌরপণিক বসানোর পালা এখানে অনাবৃত কয়টা দুইটা আবৃত কয়টা দুইটা অনাবৃত দুইটা বাদ আবৃত দুইটা অনাবৃত দুইটা বাদ আবৃত দুইটা অনাবৃত দুইটা বাদ আবৃত দুইটা ক্লিয়ার তাহলে আমাদের সদৃশ হয়ে গেল কোনো সমস্যা আছে নাই এরপরে আমরা যোগ এবং বিয়োগের দিকে যাব ইনশাল্লাহ থ্যাংক ইউ